এটা ব্ল্যাক কালার অনেক গর্জিয়াস একটি ডিজাইন এটার পিছনে দেখতে পাচ্ছেন তিনটা ক্যামেরা আছে যার মেইন ক্যামেরা 64 মেগাপিক্সেল কিন্তু এখানে একটা বিশেষত্ব হচ্ছে যেটা অন্যান্য ফোনে থাকে না এটাতে ওয়াইএস আছে ওয়াইএস থাকার কারণে আপনারা ভিডিওগ্রাফিতে সর্বোচ্চ সুবিধা পাবেন প্লাস ছবি তোলার সময় সর্বোচ্চ রেজাল্ট পাবেন আর যারা এই ফোনটা অলরেডি ইউজ করতেছেন তারা অবশ্যই জানেন যে এটার ক্যামেরার পারফরম্যান্স কেমন তারপর এটার পিছনে যে গ্লাসটা ইউজ করা হয়েছে এটা স্ক্র্যাচ প্রুফ গ্লাস যা আপনার ফোনটি নতুনত্ব রাখবে সবসময়ই এখন ইউজ করলে যেরকম দেখতেছেন এটা ভবিষ্যতেও ঠিক এরকমই থাকবে যদি আপনারা যত্ন সহকারে ইউজ করেন আর ডিসপ্লেতে আসি এটা ডিসপ্লে 90Hz একটি ফুল এইচডি প্লাস ডিসপ্লে যেটা এমুলে আর এটা ইন ডিসপ্লে ফিঙ্গার ইউজ করা হয়েছে সিকিউরিটি হিসেবে আর ফোনটা তো সবকিছুই বলা হলো এখন এটার পারফরমেন্স কেমন কারণ পারফরমেন্সটা মেন এটাতে ইউজ করা হয়েছে মিডিয়াটেক G99 প্রসেসর যা 6 nanometer আর এটা অনেক শক্তিশালী একটা প্রসেসর যার মাধ্যমে যে কোনো গেমিং বা মাল্টি টাস্কিং বা যে কোনো কাজ এই ফোনটা দিয়ে অনায়াসে করতে পারবেন আর ফোনটাতে ব্যাটারি হিসেবে আছে 4500mAh ব্যাটারি সাথে 44W চার্জার যার মাধ্যমে ফোনটা 40 মিনিটের আশেপাশে ফুল চার্জ হয়ে যাবে আর ফোনটি কিনেছেন আমাদের বোন তার সাথে আছে আমাদের ভাই জনি ফোনটা আপনার চয়েস হয়েছে আচ্ছা বাজারে তো অনেক ব্র্যান্ডের ফোন আছে কিন্তু এই যে ভিভোটা কেন নিলেন আপনি দেখলাম কিছুদিন আগেও আমাদের দোকান থেকে একটা রিয়েলমি C35 নিছিলেন হ্যাঁ তিনটা নিছিলেন C35 এখন নিলেন ভিভো V25e তো কেন্দ্র বাজারে অনেক দোকানদার আছে কিন্তু আমাদের দোকানতে বারবার আপনি ফোন নেওয়ার কারণ আছে সার্ভিস ভালো ধন্যবাদ আর এখন দেখেন এই ফোনের ভিতরে কি কি থাকছে বাক্সের ভিতরে প্রথম এসেছিল একটি কভার যা মূলত অনেক ব্র্যান্ডে দেওয়া থাকে ওয়ারেন্টি বই আর এই যে ইয়ারফোনটা আগে বের করে নিলেন ইয়ারফোন এটা একটা আকর্ষণীয় জিনিস কেননা সব ফোনে এখন সচরাচর ইয়ারফোন দেখতে পাওয়া যায় না কিন্তু ভিভোতে এই মডেলের সাথে একটি ইয়ারফোন আছে অরিজিনাল যার সাউন্ড কোয়ালিটি অনেক ভালো আর সিম ইজেক্টর পিন হ্যালো গাইস আমার যে ভাই বলতেছে সে ভাই কিন্তু অত্যন্ত স্মার্ট এবং অনেক বেশি চাপাবাজ খুব সুন্দর কথা বলে আচ্ছা উনি মজা করলেন সাথে টাইপ সি একটি কেবল আছে আর ফোনটা অন করে নেই এই ফাঁকে আমরা আমাদের দোকানে আরও মডেল আছে যেমন ওইদিকে স্যামসাং প্লাস রেডমি ইনফিনিক্স রিয়েলমি ওপো টেকনো আর এদিকে আর এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা ভাবছেন নতুন একটি ফোন কিনবেন চলে আসুন আমাদের বাবুল টেলিকমে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।